লোকসভা ভোট গ্রহণের আবহে শোকাবহ অঘটন নীলামবাজারের টিকরপাড়ায়। দুদিন আগে ঝড়ে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে বেঘোরে প্রাণ গেল স্কুল পড়ুয়া কিশোরের। ভাগ্যিস প্রাণ রক্ষা হয়েছে হতভাগ্য এক সঙ্গীর। নীলামবাজার বিদ্যুৎ পর্ষদের চূড়ান্ত গাফিলতির খেসারত দিতে হলো স্কুল পড়ুয়া কিশোর মনরুলের। পরিবারের লোকজন যখন ভোটাধিকার প্রয়োগ করতে ভোটের লাইনে, ঠিক তখনই ঘটে অঘটন। বাড়ির নিকটবর্তী ধলিয়া খালে স্নান করতে গিয়ে ছিঁড়ে পড়ে থাকা বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে শোকাবহ প্রাণহানি ঘটেছে। ঘটনার পর এপিডিসিএল এর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠেন স্থানীয়রা। টিকরপাড়ায় তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে নীলামবাজার থানার ওসি দীপজ্যোতি মালাকার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি মুঠোয় আনতে সক্ষম হন। হতভাগ্য কিশোরের পরিবারকে এপিডিসিএল এর ক্ষতিপূরণ সহ সরকারি আর্থিক সহায়তা প্রদানের দাবি তুলেছেন এলাকাবাসী। ভোট গ্রহণ চলাকালীন সময় দুপুর নাগাদ নীলামবাজার থানা এলাকার টিকরপাড়া গ্রামে এই শোকাবহ অঘটনটি ঘটেছে। বিবরণে জানা যায়, স্থানীয় দিলাল উদ্দিনের নবম শ্রেণী পড়ুয়া কিশোর পুত্র মনরুল ইসলামের পরিবারের লোকজন ভোট দিতে গেলে পাড়ার অন্যান্য সঙ্গীদের নিয়ে বাড়ির অদূরবর্তী ধলিয়া খালে স্নান করতে গেলে সেখানেই জলের মধ্যে পড়ে থাকা বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। সে সঙ্গে অন্য একাধিক কম সমবয়সী কিশোররা ছিল। মনরুলের সংস্পর্শে এক সঙ্গীও ফেঁসে যায়। ভাগ্যিস কোনো ক্রমে সঙ্গী প্রাণ বাঁচালেও মনরুলের শেষ রক্ষা হয়নি। সঙ্গীরা তাৎক্ষণিক ঘটনাটি ভোট কেন্দ্রে দৌড়ে গিয়ে তার বড়দেরকে অবগত করলেও ততক্ষণে সবকিছু শেষ হয়ে যায়। অনেক সমস্যার পর মনরুল ইসলামকে উদ্ধার করে নীলামবাজার হাসপাতালে পৌঁছানো হলেও চিকিৎসকরা তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর এপিডিসিএল এর গাফিলতির বিরুদ্ধে তীব্র জনক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের কাছে খবর যায়। ওসি দীপজ্যোতি মালাকার ক্ষুব্ধ জনগণকে বুঝিয়ে সুঝিয়ে উত্তেজনা আয়ত্তে এনে শিশুপুত্রের নিথর দেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে মর্গে পাঠিয়ে দেন। এই ঘটনাটিকে ঘিরে চাপা জনক্ষোভ বিরাজ করছে পুরো এলাকায়। আমাদের হাতে মন্তব্য রয়েছে, শুনে নেব। একটা ছেলে, তার বাবা হইল গিয়ে অসুস্থ। তার বাবা মানে জবান নাই, আবরা কই। তার ছেলেটার নাম হইল মনরুল ইসলাম, বয়স 14-15 বছর হইব। ছেলেটা আইছে ওখানে নামাজ পড়ার লগে স্নান করার। ওই সময় ওটা দেখতে তার শিরা, তার শিরা জ্বালিয়ে দিয়ে যাওয়াজ লাগছে যে এই সময় ছেলেটা একদম লাগিয়ে গেছে। আরো তিন চারটা ছেলে লগে আসলো। তারপরে তারা বুঝছে যে এটা ইলেকট্রিক তার, এখানে তারা দৌড়িয়ে বাঁচছে। বাড়ি গিয়া কইছে যে তার বাইরে যে তোমার ছেলেটা ইলেকট্রিক লাগিয়ে গেছে। ও মা তাড়াতাড়ি আইছে, আইয়া লগে লগে মায়ের দুই হাজার মারা গেছে, হসপিটাল গেছে। হসপিটালে যাওয়ার পরে ডাক্তারে কইয়া দিয়েছে যে ছেলেটা মারা গেছে। তারপরে এর আগের দিন আমি এবং আমার গ্রামের একজন আব্দুর রহিম খান, আমরা দুজন গেছি অফিসে, গিয়া কমপ্লেন দিয়েছি যে তার একটা সিরিয়া আছে, আপনারা গিয়া ওটা তারটা একটু ভালো করিয়া রিপেয়ারিং করার লগে তারা কোনো গুরুত্ব দিছে না। এর আগের থাকি আমরা ইলেকট্রিক অফিসও কন্টিনিউ কমপ্লেন করিয়া ইয়ার কোনো কমপ্লেনে কোনো গুরুত্ব দেবো না। কারণ এখানে আমরা এখানে যে লাইনম্যান যারা আছে তারা বোঝা যায় তারা মানে এখানে এসডিও, তারা ফোন করার পরে তারা কইব উপরে দিয়ে যোগাযোগ করো। ওরকম তারা কন্টিনিউ আমরা মানে লাইনও কোনো কাজ না করিয়া সবসময় আমরা চিতম দিতে আসছি। ১০-১৫,০০০ টাকা খরচ দিয়ে দিবেন আর মানে ছেলেটারে ওনার কাছে কোনো জবাব নেই। উনি বলেছেন যে ছেলেটাকে 15-20,000 টাকা দিয়ে সাহায্য করবেন। আপনারা কত কি চান? আমরা চাই যে ছেলেটার বাবা অতি গরিব মানুষ, আমরা ছেলেটার মানে বাবা জবান নাই, কথা বলতে পারে না। এর কারণে আমরা চাই যে ইলেকট্রিক আমরা এসডিও কাছে অনুরোধ করি, আর যাতে প্রশাসন অনুরোধ করি এসডিও স্যারে যে আমি সঠিক তদন্ত করিয়া যে ছেলেটা একটা মানে সরকারি দিক থেকে একটা সাহায্য পায়। ওটার কারণে আমরা এলাকাবাসী সবে